سوره العلق بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم বিসমিল্লা হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট মাথা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন পর এবং তোমার রব বড় মেহের যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানতো না الإنسان ليطغى أرآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى কখনোই নয় মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে দেখে অভাবুক্ত অথচ নিশ্চিতভাবে তোমার রবের দিকে ফিরে আসতে হবে তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে এক বান্দাকে নিষেধ করে بولي. أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينتهي لنسفعا بالناصية তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকে অথবা তাকুয়ার নির্দেশ দেয় তুমি কি মনে করো যদি এই নিষেধকারী সত্যের প্রতি মিথ্যা করে এবং মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না আল্লাহ দেখছেন কখনই নয় যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালে দিকে চুল ধরে তাকে টানব সেই কপালের চুলওয়ালা যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী সে তার সমর্থক দলকে ডেকে নিক আমিও ডেকে নিই আজাবের ফেরিস্তাদেরকে কখনো নয় তার কথা মেনে নিও না তুমি শিস্তা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো শুধু এই সুরায় একটি সিজদার আয়াত রয়েছে অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন